পারিবেশিক উন্নয়ন সংস্থা চেডো চমুকৈ, এয়া আমাৰ ৰূপালী জয়ন্তী বৰ্ষৰ লগত সংগতি ৰাখি আমি পাতৰ কুকুৰৰ গৰাকীবিহীন কুকুৰৰ আমি ৰেবিজ এণ্টি ৰেবিজ ভেকচিন মানে দিয়াৰ কাৰণে জলাতংক ৰোগীৰ জলাতংক ভেকচিন চিকিৎসাকৰণৰ কাৰণে ইয়াত কাৰ্যসূচী লৈছিলোঁ। ইতিমধ্যে আমি 30টাতকৈ ওপৰৰ কুকুৰক আমি ইতিমধ্যে ভেকচিন দিবলৈ সক্ষম হৈছোঁ। আমি ভাবোঁ যে আমাৰ পদক্ষেপে সময়ত মানুহ এই অঞ্চল আৰু দাঁতি কাষৰীয়া অঞ্চলৰ সকলো মানুহকে এৱাৰনেছ আনি এই বিষয়ত আৰু আমি ডাঙৰকৈ পদক্ষেপ লৈ যেনেকৈ বেলেগ ধৰণৰ ৰাজ্যবোৰত লাহে লাহে জলাতংক ফ্ৰী হ'ব মুক্ত হ'ব ধৰিছে তেনেকুৱা এটা সপোন লৈ আমি এয়া প্ৰথম পদক্ষেপ লৈছোঁ। আজি আজি কিমান দিলে আপোনালোকে, কিমানমান এতিয়ালৈকে দিয়া? এতিয়া আমাৰ 30টামান কুকুৰ হ'ব। যে জলাতংক রোগ এবিধ বহুত মারাত্মক রোগ, আর এই রোগ হলে কোনো চিকিৎসা নাই, ইয়ার ট্রিটমেন্ট নাই। সো ইয়ার কারণে একমাত্র প্রতিষেধক হল প্রতিষেধক চিটা দিয়াটাই একমাত্র ব্যবস্থা। সো সেই কারণে আমি আমার সেডো সামাজিক সামাজিক আর পারিবেশিক উন্নয়ন সংস্থা সেডোর উদ্যোগত আর লগতে জেবিএফর সহযোগত আমি আজি বাতর কুকুরক ভ্যাকসিনেশন প্রদান করল। সো এই ভ্যাকসিনের মূল উদ্দেশ্য হল যেহেতু আমার ঘর থাকা কুকুরতকেও রাস্তার কুকুরের কামড়া মেক্সিমাম মানে রেবিজ বেমারটা বিয়পে। সো সেই কারণে ইয়াক যদি ভ্যাকসিন দেওয়া যায় তেতিয়াহলে আমি ভাবো যে রেবিজটা আমি বহুত পরিমাণে কন্ট্রোল করব পাৰিম। আর এই চেষ্টা আমার অব্যাহত থাকিব। আর আমি ভাবো প্রত্যেক বছরে আমার যেহেতু এই ভ্যাকসিনের আমার ইয়ার যেহেতু এক বছর করে থাকে এই ঔষধ, গতি আমি প্রত্যেক বছর ইয়ার দিয়ার ব্যবস্থা করি। আর এইদরে দিলে আমি ভাবো যে আমার জলাতংক রোগটো কন্ট্রোল করা আমি সম্ভব হব।